ত্বকের যে সমস্যাগুলো দেখে বুঝে নিবেন ডায়াবেটিস আসন্ন। দেহের যে কোনো অংশে আক্রমণ চালাতে পারে ডায়াবেটিস, এর মধ্যে একটি অংশ ত্বক। ঘটনাক্রমে অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস আক্রমণের প্রথম লক্ষণ প্রকাশ পায় ত্বকের মাধ্যমে। ভালো খবরটি হলো, ডায়াবেটিস সংশ্লিষ্ট ত্বকের সমস্যার অধিকাংশই চিকিৎসার মাধ্যমে সমাধান মেলে, যদি তা আগে থেকে চিহ্নিত করা যায়। এখানে বিশেষজ্ঞরা কিছু ত্বকের সমস্যার কথা জানিয়েছেন। এক, চুলকানি। অনেক সময়ই ত্বকে চুলকানি ঘটায় ডায়াবেটিক্স। ইয়েস্ট সংক্রমণ শুষ্ক ত্বক এবং রক্ত চলাচলে বাধার কারণে এই ধরনের চুলকানি হতে পারে। যদি রক্ত চলাচলের সমস্যার কারণে চুলকানি হয়, তবে সাধারণ দেহের নিচের অংশেই হয়ে থাকে। এমন হলে গোসলের নিয়ন্ত্রণ আনতে হবে, বিশেষ করে শীতকালে ঠান্ডা পানিতে গোসল বেশি করা যাবে না। দুই, অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এই সমস্যায় আক্রান্ত হলে ত্বকের রং গাঢ় হয়ে আসে এবং পাতলা হতে থাকে, সাধারণত গলার দুই পাশে, বগলে এবং কুচকির অংশে ত্বক তামাটে বর্ণের হয়ে যায়। আবার হাতের যে কোনো অংশে, কনুই এবং হাঁটুর ত্বক গাঢ় বাদামি হয়ে যায়। অন্য কোনো রোগে আক্রান্ত অবস্থায় বিশেষ কারণেও এমন হতে পারে, তবে ডায়াবেটিস রোগীদের মাঝে ব্যাপক হারে দেখা যায়। তিন, ছত্রাকের সংক্রমণ। ইয়েস্টের মতো এক ধরনের ছত্রাক রয়েছে যার নাম ক্যান্ডিডা অ্যালবিকান্স। ডায়াবেটিসে আক্রান্তদের মাঝে এই ছত্রাকের সংক্রমণ বেশি দেখা যায়। ত্বকে লালচে যাশ ওঠে এর কারণে, একে ফোসকাও পড়তে পারে এবং কিছুটা ফুলে ওঠে। সাধারণত ত্বকে যে অংশে ভাঁজ পড়ে থাকে এবং উষ্ণতা বিরাজ করে, সেখানেই ক্যান্ডিডা অ্যালবিকান্সের বিস্তার ঘটে। চিকিৎসকদের দেওয়া অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হয়। চার, ব্যাকটেরিয়া সংক্রমণ। ডায়াবেটিসের কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে থাকে, যেমন স্টাইস, এটি চোখের পাতায় আক্রমণ করে। এছাড়া আছে বয়েলস, যা চুলের গ্রন্থিতে সংক্রমণ ঘটায়। আবার কার্বন ক্লেস সংক্রমণ ঘটায় ত্বকের গভীরে এবং টিস্যুতে। আবার নখেও ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে। দেহের সংক্রমিত এই অংশগুলোর সাধারণ উষ্ণ, লালচে এবং ব্যথাযুক্ত হয়ে থাকে। এসব সংক্রমণ থেকে মুক্তির জন্য চিকিৎসা দরকার, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায়। ত্বকের এই সমস্যাগুলোর ডায়াবেটিসের আগাম লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে, অবশ্যই বিশেষজ্ঞদের দেখাতে হবে। পুষ্টিকর খাবার, ব্যায়াম এবং ওষুধের বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবেন। এছাড়া তখন থেকেই রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখার কার্যক্রম গ্রহণ করতে হবে। ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরও ভিডিও পেতে